গরম গরম ভাত কিংবা রুটির সাথে যদি এই রেসিপিটি থাকে তাহলে নিমেষে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো কিন্তু একেবারে সোজা। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কুমড়োগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ঠিক সেম একইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তবে এখানে কুমড়োটা কিন্তু ছোটো সাইজেরই কেটেছি। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, তাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা ছোটো টমেটো, তাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। সমস্ত মশলা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াই একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে, মানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর একটু হালকা কালার ধরে এলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলোকে। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে, কিন্তু তার তুলনায় কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কুমড়োগুলোকে একটু পরে দিলাম। এখন আমি আলু আর কুমড়ো একসাথে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেব। আলু আর কুমড়ো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু আর কুমড়ো যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে ভাজা একেবারে রেডি। এরকম ভাজা ভাজা হয়ে গেলে আলু কুমড়োর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আর এই মশলার মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। তারপর দিয়ে দেব সব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা। আর লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, মানে আপনারা কতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। 2-3টে কাঁচা লঙ্কা আমি মশলার সাথেই বেটে নিয়েছিলাম, সেই বুঝেই এখানে আমি লঙ্কাটা দিয়েছি। আর আপনারা আপনাদের ঝাল বুঝেই, যেভাবে ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন। সমস্ত মশলা দিয়ে আলু আর কুমড়োটাকে কষিয়ে নিয়েছি, আর অল্প একটু বাটি ধোয়ার জলও দিয়ে দিয়েছি। কুমড়ো আর আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি, আর রান্নাটা কিন্তু খুবই সোজা, আর ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যায়। এইভাবে বেশ কিছুক্ষণ কুমড়ো আর আলু কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেলে, মানে মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভেজে রাখা মুগ ডাল। আর এই মুগ ডালটা আগে থেকেই শুকনো খোলায় ভেজে রাখা ছিল। মুগ ডালটা দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এখন আমি আবারও মুগ ডালের সাথে আলু কুমড়ো ভালো করে মিশিয়ে নিলাম। বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, আর রুটি কিংবা ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর এইভাবে রান্না করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি, আর রান্নাটা বেশ মজে এসেছে। মুগ ডালও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো তো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি, তবে গলানো ঘি দিলে 1 চামচই দেবেন, যেহেতু ঘিটা গলানো ছিল না তাই আমি 1/2 চামচ দিয়েছি। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর কুমড়ো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখার জন্য এইভাবে খুন্তি দিয়ে একটু প্রেস করে দেখে নিলাম। আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারিও প্রায় রেডি। এই অবস্থায় আমি 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানে গুঁড়ো গরম মশলা দিয়েছি, আর এটা কিন্তু বাড়িতেই তৈরি। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এদিকে গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার গরম গরম রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করে দিন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।